নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেলে। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, সাথে অনেক 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 গল্প নিয়ে। গল্প কি বলো, অনেক অনেক কথা বলবো, যেগুলো আমার মনের অভিব্যক্তি, যা তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা কথা, আমার করা ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমাদের কাছে অজানা নয়, এই আমফান করোনার জন্য আমাদের সমাজে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের উপরে খারাপ প্রভাব সৃষ্টি করেছে। আর বিশেষ করে বেশি করে খারাপ প্রভাব সৃষ্টি করেছে তা হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের উপর। এই কথাটা কেন বললাম জানো, এই সময়ে থাকাকালীন আমার আশেপাশে অনেক মানুষকে দেখলাম যারা সত্যি কথা বলতে 8 ঘন্টা বা 9 ঘন্টার চাকরি করেন, কারো দোকানে কাজ করে, মানে মেন কথায় বলতে গেলে কারো আন্ডারে কাজ করে, এবং তাদের সেইভাবে তেমন কিছু মাইনে নয়, এবং এই অবস্থা থাকাকালীন তাদের সেই টাকাগুলো বন্ধ হয়ে গেছে, এবং তাদের শারীরিক অবস্থা বলে দিচ্ছে তাদের কী অবস্থা, কারণ তারা না কারো কাছে চাইতে পারছে, না তাদের মনের কথা বলতে পারছে, কিন্তু তাদের শরীর বলে দিচ্ছে তাদের কী অবস্থা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তারা চিন্তা করছে যে তারা আজ প্রাণ বাঁচানোর জন্য ওষুধ খাবে নাকি পেট ভরানোর জন্য খাওয়ার, এমনকি তাদের ব্যাংক ব্যালেন্সও নেই যে তারা ঘরে বসে ব্যাংকের টাকা তুলে খাবে। সত্যি এটা খুবই চিন্তার বিষয়। আর এইসব ঘটনা যখন আমি চোখের সামনে দেখি তখন আমাকে নাড়িয়ে তোলে। তো আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি তাদের দিকে হাত বাড়ানো, এবং কি বলবো, এই হাত বাড়িয়ে আমি আমার কি বলবো, আমার খুব একটা নিজের একটা বড় উপলব্ধি হয়েছে। তো তাই জন্যই আজকে সেই উপলব্ধিকে চিন্তা করে আজকে 2 লাইন লিখেছি, উপলব্ধির জয়। চারিদিকে সুগন্ধে ভরা, ইচ্ছা করে একটা দিন সুস্বাদু পদ খাই, রকমারি না হোক একটা হলেও মন ভরে যেন পাই, কাজের জন্য হাতে আসে মোটে 3,000, নিম্ন মধ্যবিত্তের সংসার চায় আরো অনেক কিছু, তাই আমার ইচ্ছেরা ঘুরে বেড়ায় আকাশে বাতাসে, তবুও দারিদ্রতা ছাড়ে না পিছু, পরিশ্রমে ভয় লাগে না কিন্তু চেনা মুখগুলোর মুখোশে বড্ড ভয়, কাছের মানুষদের যতই থাকুক না খিদের জ্বালা, দাতা সেজে তারাই সমাজের জ্ঞানীগুণী মানুষদের মন করে জয়। হায় রে বিধাতা, থাকি যতই অভুক্ত তাতে কি, চেনা মুখগুলো নিজের নামটা গণ্যমান্যদের শাড়িতে করে যুক্ত, ভাবি শুধু নামযশের ঘেরাটোপের ভিতরে হৃদয়ের দরজাটা আজ কি সত্যি বন্ধ, শুধু মধুময় মুখোশগুলো ভালোবাসার অভিনয় করে, জীবনের নকশাটা আঁকছি বারবার, ভুল ঠিক ধরার মানুষের আবেগের আজ বড্ড অভাব, কাছের মানুষের সংজ্ঞা যখন বুঝি না তাই উপলব্ধি দিয়ে গড়ছি নিজের স্বভাব, তাই বলি ইচ্ছেরা চলে যাও অন্তরের গভীরে, এখন তোমাকে নিয়ে যে ভাবার সময় নয়, যেদিন উন্নত কর্মের ছায়ায় নিজেকে বড় করব সেদিন প্রয়োজনের পাশে দাঁড়িয়ে তাদের ইচ্ছেগুলো করব জয়। আজকের এই লেখাটায় আমার কোনো ভাষার কারুকর্য নেই, আছে শুধু আবেগময় বার্তা, আর সেই বার্তা আপনজনদের কাছে, সেই আপনজন যারা দুমুঠো অন্ন
খেতে পারছে। তারা যদি তাদের আপনজনদের সাহায্য করে তাহলে তারাও দুমুঠো অন্ন খেতে পারে, তারাও এই সময়টা কাটিয়ে উঠতে পারে। কারণ এই সময়টা একদিন চলে যাবে, প্রশংসাগুলো হয়তো একদিন চলে যাবে, কিন্তু রয়ে যাবে সেই সাহায্যটা, যেটা হয়তো কোনো সময় সুদ সমেত তাদের কাছে ফেরত আসবে। তাই আমরা একে অপরের পাশে যদি আপনজন হয়ে দাঁড়াতে পারি, প্রশংসার জন্য না, শুধুমাত্র একে অপরকে সাহায্য করার জন্য, তাহলে ভবিষ্যতে অনেক অভিমানী হৃদয় জন্ম নেবে না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবশেষে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।